পরীক্ষা কেন্দ্রের মধ্যেই অর্ধে পরীক্ষা দিতে না দিতেই অ্যাপেন্ডিক্সের যন্ত্রণায় কাতর ছাত্রী, হাসপাতালে জুটল না স্ট্রেচার, পায়ে হাঁটিয়ে নিচতলা থেকে ওপরতলা নেওয়া হলো ছাত্রীকে। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ওই ছাত্রীকে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ছাত্রী পেটের যন্ত্রণায় কাতর, হাসপাতালে জুটল না স্ট্রেচার, পায়ে হাঁটিয়ে নিচতলা থেকে ওপরতলা নেওয়া হলো ছাত্রীকে। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পেটের যন্ত্রণায় কাঁদতে থাকলেও হাঁটিয়ে নেওয়া হয় তাকে। রাখি পারভিন গার্লস হাইস্কুলের ছাত্রী, পরীক্ষা কেন্দ্র পড়ে ধূপগুড়ি হাইস্কুলে। পরীক্ষা কেন্দ্রের মধ্যেই অর্ধেক পরীক্ষা দিতে না দিতেই পেটে অ্যাপেন্ডিক্সের যন্ত্রণা ওঠে। ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয় ওই ছাত্রীকে। ঘটনাস্থলে রয়েছে মাধ্যমিক বোর্ডের সদস্যরা। ওর অ্যাপেন্ডিক্সের ব্যথা বলেছে, ব্যথা উঠেছে, দিয়ে আসা হলো। কোথায় পরীক্ষা দিচ্ছিল? ধূপগুড়ি হাই কোন স্কুলের ছাত্রী? ধূপগুড়ি গার্লস। তো যে দেখা গেলো যে পেটে ব্যথা যন্ত্রণা, তারপর স্বাস্থ্য দপ্তরের লোকেরা ওকে হাঁটিয়ে নিয়ে এলো, কি বলবেন? একটা বেড জোগাড় করতে পারলো না? না, বেড জোগাড় হয়েছে এখানে, এই তো এই তো এখানে বেড আছে, বেডে বসানো হয়েছে। কিন্তু ওখান থেকে এতটা পথ হাতিয়ে আনলে এইভাবে? ওইখান থেকে? হ্যাঁ, আমি খেয়াল করিনি ব্যাপারটা। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? আসছি। কি নাম ছাত্রীর? রুমি পারভিন।